কপালের যে জায়গাটিতে নারীরা সাধারণত টিপ পরেন তার থেকে একটু দূরে সরিয়ে প্রতিবাদ গড়ে উঠেছে সামাজিক মাধ্যমে। প্রতিবাদ জানাচ্ছেন দেশের তারকা অঙ্গন সহ নারী অধিকার কর্মী ছাড়াও সাধারণ নারীরা। তারা কপালের অন্য জায়গায় টিপ পরে সেলফি তুলছেন। প্রতিবাদের ভাষা হ্যাশট্যাগ অড ডট সেলফি লিখে সেলফি পোস্ট করা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে। এই প্রতিবাদে সামিল হতে দেখা গেছে অভিনেত্রী সারা জাকের, জয়া আহসান, নুসরাত ইমরোজ, তিশা, নাবিরা থেকে শুরু করে অনেক অভিনয়শিল্পী ও ইনফ্লুয়েন্সারদের। তারা অন্যদেরও এই প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অভিনেত্রী সারা জাকের বলেন, আমাদের দেশের নারীরা প্রতিদিন ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে কোনো প্রতিবাদই হচ্ছে না। সবাই মিলে সোচ্চার হওয়ার এখনই সময়, শুধু নিজের জন্য নয়, আশপাশে কোনো নারীকে নির্যাতিত হতে দেখা মাত্র প্রতিবাদ করা উচিত। জয়া আহসান তার ফেসবুকে লিখেছেন, কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে, কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে। নুসরাত ইমরোজ তিশাও তার ফেসবুকে জানিয়েছেন প্রতিবাদ।